মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাজে ব্যাটিং প্রদর্শন দেখাচ্ছে বাংলাদেশি ব্যাটাররা, যার ফলে প্রথম ইনিংসে প্রোটিয়ারা 202 রানের লিডও পেয়ে গেছে। এরপর দ্বিতীয় ইনিংসে নাজমুলুদ্দিন শান্তরা 3 উইকেট হারিয়ে বসেছে মাত্র 59 রানে। তারই মাঝে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশ হিসাবে 6000 রানের মাইলফলক পূরণ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনে খেলা শেষ হওয়ার আগে আজ ক্রিজে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। 3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ হয়েছে 101 রানের। এখনও তারা সফরকারীদের চেয়ে 101 রানে বিজয়ী আছে। মুশফিকুর রহিম অপরাজিত আছেন 31 রানে, যেখানে আজ 28 রান করা অবস্থায় তার টেস্টে মোট রান হয়েছে 6000। মিরপুরের টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে টেস্টে 6000 রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল মাত্র 39 রানের। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র 11 রান করে আউট হয়ে যান মুশফিক, ফলে সেই মাইলফলক আর প্রথম ইনিংসে দেখা হয়নি, যার জন্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় ইনিংস পর্যন্ত। টেস্টে 6000 রানের মাইলফলক স্পর্শ করতে মিস্টার ডিপেন্ডেবল খেলেছেন 93টি টেস্ট, এখন পর্যন্ত 38-এরও বেশি করে ফরম্যাটটিতে রান করেছেন 6003, যেখানে মুশফিকুর রহিমের টেস্টে 11টি সেঞ্চুরির পাশাপাশি আছে 27টি 50ও। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে 6000 রান বা তার বেশি রান করেছেন 74 জন ক্রিকেটার। বাংলাদেশিদের কাতারে এ তালিকায় 2 নম্বরে অবস্থান করেছেন তামিম ইকবাল। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক 70টি টেস্ট খেলে 5134 রান করেছেন, যেখানে তামিম ইকবালের 10 সেঞ্চুরির সঙ্গে আছে 31টি 50ও। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 3 নম্বরে আছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান টেস্ট দিয়ে ফরম্যাটটিকে বিদায় জানাতে যাওয়া সাকিব আল হাসান 71টি টেস্ট খেলে করেছেন 4609 রান। এই ফরম্যাটে 5টি সেঞ্চুরির সঙ্গে 31টি 50ও আছে সাকিবের।